নমস্কার বন্ধুরা, দার্জিলিং ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে আজ হাজির হয়ে গেছি। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সারা সকাল দার্জিলিং পায়ে পায়ে ঘুরে আর বেশ কিছু জিনিস কেনাকাটা করে আমরা তখন বেশ ক্লান্ত। ম্যালে একটু রেস্ট নিয়ে চললাম লাঞ্চ করতে। আজ লাঞ্চ করতে চলে এসেছি দার্জিলিংয়ের একটি অতি বিখ্যাত রেস্টুরেন্ট গ্লেনারিজে। এই গ্লেনারিজ ব্রিটিশ আমলে তৈরি, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। বাইরের থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে, চলুন ভেতরে যাওয়া যাক। এর ভেতরটা তো আরো সুন্দর, এত রকমের বেকারির ফুড আইটেম যে দেখে তাক লেগে যায়। এইখানে আপনার জন্য বাস্কেট রাখা আছে, এই বাস্কেটে আপনার পছন্দ মতন ফুড আইটেম আপনি নিতে পারেন চুজ করে, সেইটা নিয়েই আপনাকে কাউন্টারে যেতে হবে। বিভিন্ন রকমের বিস্কিট, কুকিজ, কেক, প্যাস্ট্রি কি নেই এখানে। এছাড়াও আছে বিভিন্ন রকমের প্রিকলস, জ্যাম, জুস, সবই এদের নিজস্ব তৈরি। এবার চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক। বাইরে এখানে বসলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। নিচের তলায় এই ওপেন টেরেসটা খুবই সুন্দর, এইখানে বসে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ মেঘমুক্ত থাকে। চারিদিকটা ফুল দিয়ে সাজানো, চেয়ার টেবিল সুন্দর করে সাজানো। এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে, এমনকি বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় পর্যন্ত এই জায়গাকে চুজ করেছিলেন তার সিনেমার জন্য। নিচের বেকারি সেকশন ছেড়ে আমরা চললাম উপরে, কারণ আমরা লাঞ্চ করব উপরের রেস্টুরেন্টে। উপরের রেস্টুরেন্টটিও খুব সুন্দর করে সাজানো, চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। ওপরের এই কাঁচ থেকেও আপনি দার্জিলিং শহরকে পুরো দেখতে পাবেন,
আর মেঘমুক্ত আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘাকেও সরাসরি দেখা যাবে। কিন্তু আমরা এই ভেতরে না বসে বাইরের ওপেন টেরেসে চললাম, বাইরের পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করব বলে। সত্যি খেতে খেতে যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, আমরা একটা পছন্দ মতো টেবিল নিয়ে বসে পড়লাম আর খাবারের অর্ডারও করে দিলাম। আমরা অর্ডার করেছি স্টিম রাইস উইথ মাশরুম এন্ড ভেজ, এটা আমরা দুটো অর্ডার করেছি। এটা বেসিক্যালি স্টিম রাইস থাকে উইথ ভেজিটেবল আর মাশরুমের আলাদা গ্রেভি। আর আমরা উপরে এসেছি তো, আমরা নিচে বেকারি স্যার। আমরা এই ফুড আইটেমটার দাম পড়লো 360 টাকা প্লাস জিএসটি। খুব তাড়াতাড়ি আমাদের খাবারও চলে এলো। খাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্লেনাডিস থেকে। যারা দার্জিলিং আসবেন তারা অন্তত একবার গ্লেনাডিসে আসার চেষ্টা করবেন। বিকেলবেলা ম্যালে হাঁটতে হাঁটতে ঢুকেছিলাম ক্যাফেটেরিয়াতে কফি খাবো বলে। এটা ম্যালের থেকে বাঁ দিকের রাস্তাটাতেই, রাস্তার ওপরেই। ক্যাফেটেরিয়াটি খুব সুন্দর করে সাজানো এবং এখানকার দার্জিলিং টি এবং হট চকলেট খুবই সুন্দর। দার্জিলিংটি এনজয় করার পর আবার কিছুক্ষণ ম্যালে হাঁটাহাঁটি, এদিক ওদিক ঘোরাঘুরি আর ম্যালে বসে রাতের দার্জিলিংকে উপভোগ করা, এ এক অদ্ভুত সুন্দর অনুভূতি।
ঘুরতে ঘুরতে বেশ খানিকটা রাত হলো, এবারে ডিনার করে ফিরতে হবে হোটেলে। তাই আমরা চললাম ম্যালের উপরেই দার্জিলিং ডাইনার বলে একটি ছোট্ট রেস্টুরেন্টে, দার্জিলিংয়ের অথেন্টিক মোমো খাবো বলে। আমরা নিলাম ভেজ মোমো আর ভেজ নুডলস। খাবারটা কিন্তু ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে একটা লাইক তো দেবেনই, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হবে দার্জিলিংয়েরই আরেকটি পর্ব নিয়ে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে।